আমার নিজের রুটিন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আবার আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে চলে এসেছি আমার গ্রাউন্ডে। মাঠে প্রচুর কাদা, দুদিন খুবই বৃষ্টি হয়েছে, মাঠে একদম জলে ভর্তি। তো এর মধ্যেও আমি আমার প্র্যাকটিসটা কমপ্লিট করলাম, বিভিন্ন প্র্যাকটিস করেছি, স্টেপ স্টেপ প্র্যাকটিস করেছি নিজেকে ডেভেলপ করার জন্য। তো তোমরাও নিজেকে ডেভেলপ করার জন্য স্টেপ স্টেপ প্র্যাকটিস করো, ডেভেলপ হবে। তো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি আমি তোমাদের কাছে। আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদেরকে দেখাতে চলেছি, দেখবো অনেকেই আছে, অনেক ছোটো ছোটো ভাইয়েরা আছে বা দাদারা আছে, অনেকেই যখন প্র্যাকটিসে যায় সকালে, তো প্র্যাকটিসে গিয়ে বুঝে পায় না যে আমি কী কী প্র্যাকটিস করবো, এখন পুরো শিডিউলটা বুঝতে পারে না যে স্টেপ বাই স্টেপ কী প্র্যাকটিস করলে তারা ডেভেলপ করবে, কোন প্র্যাকটিস করলে ভালো হবে, তো সেটা তারা বুঝতে পারে না। তো তার জন্য এই ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি। এই ভিডিওতে আমি আমার প্র্যাকটিসের শিডিউল দেখাতে চলেছি, ওয়ান ডে প্র্যাকটিস, নিজেকে ডেভেলপ করার জন্য, ভালো খেলার জন্য তোমরা কীভাবে প্র্যাকটিস করবে, স্টেপ বাই স্টেপ ফুল প্র্যাকটিস দেখাবো। আমার নিজের প্র্যাকটিস এসএম ফুটবল জানি, আমি যে প্র্যাকটিসটা করেছি, আমার নিজের রুটিন আমি আজকে তোমাদের শেয়ার করছি, ঠিক যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ পুরো শুরু থেকে। ঠিক সকালবেলায় প্র্যাকটিসে চলে যাবে 7টার সময়, সকালে গিয়ে 2 থেকে 2.5 ঘন্টা প্র্যাকটিসটা করবে, কিংবা তুমি যতটা পারবে করবে, যদি বেশি করতে চাও করবে, লাস্টে এক্সট্রা করবে, যদি তোমার ইচ্ছে হয় ভালো খেলার জন্য, নিজেকে আরও ডেভেলপ করার জন্য অবশ্যই করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আগেও বলেছি তুমি যত প্র্যাকটিস করবে তত ডেভেলপ করবে। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, ডায়েটটা ভালো রাখবে, খাবারটা ডিসিপ্লিন করে খাবে, জল খাবার, ভালো খাবার, সবসময় সিদ্ধ খাবার খাবে। যদি ভালো প্র্যাকটিস করো আর ভালো খাবার খাও, দেখবে দ্রুত তোমার ডেভেলপ করবে, তুমি দ্রুত ভালো জায়গায় পৌঁছে যাবে। তো এই ভিডিওতে দেখাতে চলেছি ফুল ডে ট্রেনিং সেশন, একটা দিনে তোমরা সকালে প্র্যাকটিস গিয়ে কী প্র্যাকটিস করবে স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ ডিটেল দেখাতে চলেছি। ফুল শিডিউল যে প্র্যাকটিসে দেখাবো এবং যে নিয়মে বলবো, যতটা সময় করে বলবো, ঠিক ডিসিপ্লিনে, ঠিক নিয়ম মাফিক ফলো করে আমাকে এই প্র্যাকটিসে তুমি স্টেপ বাই স্টেপ করবে। দেখবে 2 থেকে 2.5 ঘন্টার মতো প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে গিয়েছে, তুমি প্র্যাকটিসের মধ্যে খুব এনজয় করতে পারবে, প্লাস তোমার নিজেরও ভালো লাগবে। আমি বিভিন্ন প্র্যাকটিস দেখাবো স্টেপ বাই স্টেপ, একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য কীভাবে তুমি ভালো খেলতে পারবে, সেই জন্য এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। বল কন্ট্রোল বলো, স্কিল বলো, ফিটনেস, সমস্ত কিছু দেখাবো আমি, স্ট্যামিনা, নিজেকে ডেভেলপ করার জন্য। তো ঠিক যেভাবে দেখাবো ফলো করে অবশ্যই করবে। তো চলো দেখা যাক আজকের ভিডিও, ফুল ডে ট্রেনিং সেশন, একটা দিনে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবো, তার জন্য একটা ট্রেনিং শিডিউল এসএম ফুটবল জানি। ফার্স্ট ট্রেনিং, প্রথম প্র্যাকটিস। তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা প্র্যাকটিসের আগে অবশ্যই কিছু খাবার খেয়ে নেবে, কখনোই খালি পেটে প্র্যাকটিস করবে না, আমাদের প্লেয়ারদের খালি পেটে প্র্যাকটিসের নিয়ম নেই। খালি পেটে প্র্যাকটিস করলে আমাদের ক্ষতি হবে, কারণ যে এনার্জি বা ক্যালোরিগুলো নষ্ট হবে সেগুলো আমরা পাবো না। তো অবশ্যই সকালবেলায় ছোলা, বাদাম বা কলা, ডিম, যে কোনো খাবার খেয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তো সর্বপ্রথমে আমাদের যে প্র্যাকটিসটা করতে হবে একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, আমরা গ্রাউন্ডে গিয়ে সবার প্রথমে 15 মিনিট একটা হালকা জগিং করব। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, ঠিক সেম আমার মতো তোমরা 15 থেকে 20 মিনিট একটা হালকা রিদিমে জগিং করবে, যাতে আমাদের ফার্স্ট ব্রেথটা বেরিয়ে যায় এবং আমাদের ব্রেথও ইম্প্রুভ করে। তার সঙ্গে যেন আমরা খুব সহজে 90 মিনিট 90 মিনিট ফুটবল ইজিলি খেলতে পারি, তো তার জন্য আমরা দম বাড়ানোর জন্য এই জগিং প্র্যাকটিসটা করব। তো ফার্স্ট তোমরা জগিং এই প্র্যাকটিসটা করবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ। সেকেন্ড ট্রেনিং, দ্বিতীয় প্র্যাকটিস, 15 থেকে 20 মিনিট নন স্টপ রান করার পর তোমরা হালকা রেস্ট নিয়ে নেবে, 3 থেকে 4 মিনিট রেস্ট নিয়ে নেবে, হালকা একটু ওয়াটার ব্রেক নিয়ে নেবে। নেওয়ার পর তোমরা যে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে ডায়নামিক এক্সারসাইজ। আমাদের ফুটবলে যতগুলো ডায়নামিক এক্সারসাইজ আছে সমস্ত এক্সারসাইজগুলো তোমাদের করতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট ডায়নামিক এক্সারসাইজ দেখাচ্ছি, ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইগুলো স্টেপ বাই স্টেপ করবে। নাম্বার 1, সর্বপ্রথমে তোমরা পাটা উপরের দিকে তুলে দেবে এবং সামনের দিকে খুলে টো দিয়ে একটা হিট করার চেষ্টা করবে, ঠিক দেখতে পাচ্ছ আমি করছি। সেকেন্ড, দ্বিতীয় তোমরা সাইডে আউট সাইডে টাচ করবে আমাদের পায়ের, দেখতে পাচ্ছ আমি করছি। থার্ড, এবার আমাদের পায়ের ইন সাইডে টাচ করবে। তৃতীয় প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর চতুর্থ আমরা যেটা করবো সেটা হচ্ছে আউট সাইডে পাটাকে এবার স্ট্রেস করবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি এটা যত ভালো করে করতে পারবে তোমার রিসিভ ইম্প্রুভ হবে এবং তোমার কুকসিটা ততটা ছাড়বে। 5, এবার আমরা ইন সাইডে টার্নিং করবো, দেখতে পাচ্ছ আমি করছি, ইন সাইডের দিকে পাটাকে ঘোরাবো। হয়ে যাওয়ার পর এবার পাটাকে আমরা স্ট্রেট করে সামনের দিকে তুলবো, 6 নম্বরে যতটা পারি ততটাই তুলবো। সামনে হয়ে যাওয়ার পর এবার সাইডে তুলবো, ঠিক দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি। 7 নম্বরে যতটা পারি পাটা স্ট্রেট দেখে, 8 নম্বরে আমরা আবার পাটাকে ব্যাক করবো, ঠিক যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ। তো দ্বিতীয় তোমরা এই 8টা ডাইনামিক এক্সারসাইজ ভালো করে করবে নিজেকে ডেভেলপ করার জন্য, এবং হয়ে যাওয়ার পর তোমরা আবার 2-3 মিনিট রেস্ট নিয়ে নেবে, হালকা ওয়াটার ব্রেক নিয়ে নেবে। থার্ড ট্রেনিং, তৃতীয় প্র্যাকটিস, এবার আমি তোমাদেরকে আমাদের ফিটনেস, স্পিড এবং আমাদের খেলায় যে ছোটো ছোটো শর্ট স্পিন দরকার হয়, তো সেই সাডেন স্পিড ইম্প্রুভ করার জন্য ইম্পর্টেন্ট 3টে প্র্যাকটিস দেখাতে চলেছি। তো তোমরা ভালো করে রেস্ট নেওয়ার পর তৃতীয় এই প্র্যাকটিসটা ফুল স্পিডে করবে, 10 মিনিটের মধ্যে প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে। নাম্বার 1, সর্বপ্রথমে তোমরা 4টে কোন পাতিয়ে নেবে বা মার্কার পাতিয়ে নেবে, পাস পা মেপে সমান করে একই লাইনে পাতানোর পর প্রথম তোমরা যে প্র্যাকটিসটা করবে মানে কুইক ফ্রন্টে যাবে আবার ব্যাক করবে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, তো প্রথম কোণে তুমি ফ্রন্টে যাবে, আবার সেকেন্ড কোণে ব্যাক করবে, আবার থার্ড কোণে যাবে, আবার দ্বিতীয় কোণে ব্যাক করবে। তো ঠিক যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ এই ভিডিওতে, তোমাদেরকে এখানে জানিয়ে রাখি, তোমরা যখন ফ্রন্টে যাবে কুইক স্পিডে যাবে, স্টপ হবে, আবার ব্যাক করবে, আবার যাবে, তো এটা তোমরা ফুল স্পিডে 2 সেট করবে।
নাম্বার টু, প্রথম প্র্যাকটিসের মতোই সেম, এবার আমরা সাইডিংয়ে যাবো, ফার্স্ট কোণে ব্যাক করে নামবো, আবার সাইডিংয়ে থার্ড কোণে যাবো, আবার সেকেন্ড কোণে যাবো, ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে, সেম এটাও তোমরা ফুল স্পিডে করবে। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট একটা কথা জানিয়ে রাখি, যখন তোমরা সাইডিং করবে তখন তোমাদের দুটো হাত কোনোটা সাইডে রাখবে এবং আমাদের ফ্রন্ট মানে ভিশনটা সবসময় সামনের দিকে রাখবে। তো সেম এই প্র্যাকটিসটা তোমরা দু সেট করবে। নাম্বার থ্রি, তৃতীয় ইম্পর্টেন্ট যে প্র্যাকটিস সেটা হচ্ছে ফুল স্পিডে গিয়ে আমরা মার্কারের জায়গায় গ্রাউন্ড টাচ করবো, আবার ব্যাক করবো, আবার গিয়ে গ্রাউন্ড টাচ করবো। তো যে নিয়মে আমরা প্রথম প্র্যাকটিসগুলো করছিলাম, সেকেন্ড কোণ টাচ করে আবার প্রথম কোণে ফিরে আসা, আবার তৃতীয় কোণে গিয়ে আবার সেকেন্ড কোণে ফিরে আসা, সেম ফুল স্পিডে তোমরা এই প্র্যাকটিসটা দু সেট করবে। হয়ে যাওয়ার পর এবার তোমরা আবার তিন থেকে চার মিনিট রেস্ট নিয়ে নেবে, ওয়াটার ব্রেক নিয়ে নেবে। ফোর্থ ট্রেনিং, চতুর্থ প্র্যাকটিস। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট একটা কথা জানিয়ে রাখি, আমি তোমাদেরকে যে সমস্ত প্র্যাকটিস দেখাই আমার প্র্যাকটিস কিন্তু একটু হার্ড কঠিন, সবাই বলে কমেন্টও করে দেয় তুমি খুবই হার্ড প্র্যাকটিস করো। তো তোমাদেরকে যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি তোমরা প্র্যাকটিসের পর রেস্ট নেওয়ার সময় অবশ্যই কোনো খাবার খেয়ে নেবে, কলা বা ছোলা কিছু হালকা টিফিন করে নেবে। তো চতুর্থ ট্রেনিং এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পায়ে পাওয়ার বাড়ানোর জন্য আমরা এবার লুপ ব্যান্ডে পাওয়ার ট্রেনিং করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, তো তোমাদের সেম এরকম একটা লুপ ব্যান্ড নিয়ে একটা জায়গায় আটকে দিয়ে তোমরা ফ্রন্টে যাবে দশটা, আবার ব্যাক করবে। তো এই ট্রেনিংটা তুমি ইন্ডিভিজুয়ালি করে নেবে, তাহলে দেখবে থাই মাসেলের পায়ে প্রচুর পাওয়ার ইম্প্রুভ করবে। ফিফথ ট্রেনিং, পঞ্চম প্র্যাকটিস, পায়ের পাওয়ার করার পর, হালকা পাওয়ার ট্রেনিং করার পর তোমরা একটু ওয়াটার ব্রেক রেস্ট নিয়ে এবার লাস্ট যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে জাগলিং। তোমাদের এর আগেও আমি জানিয়েছি আমাদের পায়ে বল কন্ট্রোল এবং স্কিল বাড়ানোর জন্য আমাদের জাগলিং বেশি করে করতে হবে। তো তুমি 1000 জাগলিং কমপ্লিট করবে, ঠিক এক জায়গায় দাঁড়িয়ে পড়ে গেলেও তুমি তাও 1000 জাগলিং কমপ্লিট করে ছাড়বে। তো বন্ধুরা, দেখালাম তোমাদেরকে ওয়ান ডে ট্রেনিং সেশন, আমার এসএম ফুটবল জানির ইন্ডিভিজুয়াল ট্রেনিং সেশন। আমি জানি প্র্যাকটিসগুলো খুবই হার্ড, তো তোমরা এই প্র্যাকটিসটা একটা দিন করে দেখো, তুমি রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই প্র্যাকটিসটা কেমন লাগলো এবং তোমরা প্র্যাকটিসের পর কেমন ফিল করছো অবশ্যই জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।